সিটি না রূপা বিশ্বাস আমার নাম, আজ তুইটি সবাই বলে ডাকে। আর আমি নতুন ভিডিও করছি, আগে আগে করেছিলাম হয়তো একটা করেছিলাম আগে অনেক প্রচুর আগে, আর তারপর ভিডিও করিনি, যা গরম লাগছে আমার। আর ভিডিও করতাম না, তাই মা আমাকে বলছিল যে ভিডিও কর কর, সবাই করে, ভালো লাগে দেখতে, ভালো। আর একা থাকি সারাদিন ঘরের মধ্যে, বাড়ির মধ্যে থাকি, তো মা বলছিল যে কর ভিডিও কর, সবার সাথে ফ্রেন্ডশিপ হবে, তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা, কী বলবো, তুমি তো আপনার আপনার কেমন একটা লাগে, যাই হোক আমাকে একটু সাপোর্ট করবা সবাই। আর আমি কি আমি একা ভিডিও করবো না, আমার মা করবে, সাথে বোন আছে, বোন আছে, ভয় পেয়ে গেছে একটা গাজার দেখে, এইটা আমাকে ভয় দেখিয়েছে। যাই হোক আমার বোন করবে, মা করবে ভিডিও, সিটি মারছে প্রেশার কুকার, মা স্যুপ করছে, তো তাই আমাদের দুষ্টু চিল্লানো শুরু করে দিয়েছে, আস্তে 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 চিল্লানো হোক, তারপরে বলছি। আমি এইবার ফার্স্ট ইয়ার যাবো, আমি না উচ্চ মাধ্যমিক দেওয়া পরীক্ষা মানে না HS দেওয়া স্টুডেন্ট, আমি এবার ফার্স্ট ইয়ারে উঠতে হবো, না পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারে উঠে গেলাম আমি। আমার মা আজকে স্যুপ বানাচ্ছে চিকেন দিয়ে, চিকেন স্যুপ, ফার্স্টে চিকেন, ফার্স্টে চিকেন দিচ্ছে, এবার রসুন কুচি, আদা কুচি, এবার লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর বিন কুচি, তারপর এবার কর্নফ্লাওয়ার দেবে, কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিল, দু চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিল, এবার তিন বাটি জল দেবে, আমরা তিনজন মানুষ, তিনজন মানুষ খাবো, তাই তিন বাটি জল, আপনাদের যতটা ইচ্ছা আপনারা দিতে পারেন। লবণ দিতে হবে, হালকা একটু হলুদ দেবে, লবণ, লবণ তো স্বাদ অনুযায়ী, যার যতটা দরকার স্বাদ অনুযায়ী লবণ। আবার প্রেশার কুকারটা বসিয়ে দেবে গ্যাসে, বন্ধ করে প্রেশার গ্যাসে বসাতে হবে, প্রেশার কুকারটা কত মিনিট থাকবে, 15-20 মিনিট, 15-20 মিনিট পর আবার দেখাচ্ছি। 15 মিনিট পর আবার চলে এসেছি, এই যে আমাদের স্যুপ রেডি খাওয়ার জন্য, আমার আর চলছে না সবুরে, ঠিক আছে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে বাড়িতে হেলদি হয়, ওই মোমোর স্যুপ বাজারে গিয়ে খাওয়ার থেকে তো বাড়িতে বানিয়ে খাওয়া খুবই ভালো, স্বাস্থ্য হেলদিও হয়, আবার বাচ্চারা খেতেও খুব পছন্দ করে এই জিনিসটা, স্যুপ জিনিসটা, মোমো খাওয়াই হয় স্যুপের জন্য, মোমোটাও ভালো লাগে, এটা আমি তো মোমো খাই স্যুপ খাওয়ার জন্যই। যাই হোক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই খুবই টেস্টি হয় খেতে, আমার তো খুবই পছন্দ। তো এখানেই আমার এইটুকু কথাই থাকলো, আবার পরে দেখা হবে, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করে আমাকে আর একটু আগে বাড়তে সাহায্য করবেন, টাটা।